Hey guys, welcome back to High Flight. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা টাইটেল 10 বছর পর বন্ধুর সাথে দেখা। হিউম্যান লাভার রাজু এই চ্যানেল থেকে নেওয়া ভিডিওটা, এবং এটা একটা ব্লগই হবে বা এরকম কিছু, ডেইলি ব্লগ বা এরকম কিছু। তো এটাই আজকের বিষয়, এবং ভীষণ দেখতে ইচ্ছে করছে যে 10 বছর বন্ধু মানেই আমাদের কাছে আলাদা জিনিস, এবং সেটা যদি পুরনো বন্ধু হয়, ছোটবেলাকার বন্ধু হয়, সেটা তার সঙ্গে যে টানটা, এবং তারপরেও যদি আবার যদি দেখা যায় যে বহুদিন পরে দেখা হচ্ছে, সেই ভালো লাগাটা অন্যরকম লাগে। তো আমাদেরও, আমারও বন্ধু রয়েছে ছোটবেলাকার কিছু বন্ধু, যারা এখন আর তাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, দেখা নেই। মনে হয় মাঝে মধ্যে যে এই বন্ধুটা হয়তো দেখা হলে আজকে অনেক কিছু কথা বলতাম পুরোনো দিনের, তার সাথে আলোচনা করতাম, তার সাথে বসে গল্প করতাম, সেই দিনগুলোকে মনে করতাম, কিন্তু সে কোথায় সেটা আমরা জানি না, মানে বিশেষ করে আমি জানি না। অনেক এরকম বন্ধু রয়েছে, আমি একজনের কথা বলছি না, স্কুলে একসাথে পড়তাম সেই সমস্ত বন্ধুগুলো, তো অনেক বন্ধু রয়েছে অনেক দূরে দূরে চলে গিয়েছে, এবং তাছাড়া যারা রয়েছে তারা তো রয়েছে আমাদের সাথে। তো যাই হোক, আজকে সেই ধরনেরই একজন বন্ধুর কথা আমরা দেখতে পাবো 10 বছর পরে যার সাথে দেখা হচ্ছে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। না বন্ধু না, ভালো হয়েছে, বুঝলাম না তুই আমার সাথে এমন কথা হচ্ছে কেলে, আমার তো চিনছিস তুই, ক্লাসে আসতে পারতো না অনেক সময় স্কুলে, মানে রিস্কা দৌড়াইতো, তার এমনও হয় রিস্কায় দৌড়া, মানে আমি আজকে হুট করে দিয়ে কেসিন নিয়েছি। মার্শাল না, মার্শাল না বন্ধু, আমি রাজীব, চিনলাম না তো। আরে যে সময় পলে গেলে কি তুই না ভর্তি হয়েছিলি, যা এক বছরের মতো মনে পড়ছিলি, তারপরে আশা করছিলি। আমি রাজীব, রাজীব রাজীব বেড়া, তাহলে রিস্কা কেন এখন রিস্কা দৌড়া? তাহলে এখনো তোর উন্নতি হইলো না, তুই টু না থ্রিতে না পড়ছি, গিয়ে ভর্তি ছিলি, থ্রিয়ে ভর্তি ছিলি, তারপর কতদিন না পড়ছিলি, এক বছরের মতো না? এক বছরের মতো, এক বছর পরে তারপর আশা বসছিলি কি লাগে? আশা বসছিলি কেন? আচ্ছা গাড়িতে নাম তুই, তোর সাথে অনেকদিন পরে দেখা, কতদিন পরে দেখা বলতো? হ্যাঁ কতদিন পরে দেখা হয়েছে তোর সাথে বলতো? 10 বছর, 10 বছর, 3 4 5 6 7 8 9, কত বছর? 10 বছর। অনেক তাতে অসুস্থ, অসুস্থ মাথার সমস্যা, মাথার সমস্যা, রিস্কারও তো অবস্থা ভালো না। আমি যে সময় তুই থ্রিতে ফুরতি, তুই সে সময় তো রিস্কা দ্বারা চালাইতি, এমন এই রিস্কায় দৌড় আস কেলা কি পরিবারে আর কেউ নাই? আছে মা বাবা আছে। এ পর্যন্ত একটা ব্যবস্থা করে দিল না তোরে? বাউ করে করে দিল না তো, হেরাই করতাম না, হেরা দিল না। দশ বছর তুই রিস্কা দৌড়ে যাচ্ছ, হো বেড়া যাইতে গেল লাগি রোদ লাগতেছে, রোদ লাগতেছে, বুঝছি তো, নামাজ পড়ো টুপি মাথায়, নামাজ পড়ি। হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজ পড়ো। আচ্ছা বাজারে যাই কিছু খাই যায়, বন্ধু ভালো হয় কেন? বন্ধু না বালা, না না বন্ধু না, ভালো হয় কেন? বুঝলাম না তুই আমার সাথে এমন কথা হচ্ছে কেলে, আমার তো চিনছিস তুই। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, একটু কথা কই, আরেকটু কথা কই, আরেকটু কথা কই, দাঁড়া। মানে রেন মেন ওর লাগে চলতেছে। ওয়ালাইকুম সালাম কাকা, সমাজ হয়েছে আমার বন্ধু, আমার ছোটোবেলায় একসাথে পড়তাম, এখন ছোটোবেলায় ই করতো আর কি, রিস্কা দৌড়াইতো, ওই সময় শুনছিলাম মানে যে ক্লাসে আসতে পারতো না অনেক সময় স্কুলে, মানে রিস্কা দৌড়াইতো, তারপরে আমি জানতাম যে এর দাদা আছে, এর মা বাপ নাই, এখন বলতেছে আব্বা মা আছে না? তখন মনে দাদা ভর্তি করছিলেন স্কুলে, দাদা স্কুলে নিয়ে ভর্তি করছিলেন, আমি ভাবছিলাম শুধু দাদা আছে, তখন তো আমরা ছোটো আছিলাম না, টু এ না থ্রিতে পড়তাম, তখন কি এত কিছু মনে আছে? এখন এখনও এই রিস্কায় দৌড়া, মানে আমি আজকে হুট করে দিয়ে কেসিন নিলছি, মাথার সমস্যা।
তো দেখলি বুঝা যাইতাছে আমারে চিনছে চিন্না ও বলতাছে জায়গা এই সেই হ্যাঁ বন্ধু তোর লাগে কি কর তারিখ কিছু হল লাগে না বন্ধু ভালো চিকিৎসা চিকিৎসা করতেছ চিকিৎসা করতেছি একটা বাচ্চা আছে আবার বিয়ে করে বিয়ে করছস বিয়ে করছি কতদিন বিয়ে হচ্ছে মানে 5-6 বছর হয়েছে বিয়ে করতে 5-6 বছর হয়েছে হ্যাঁ বাচ্চাও আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বউ কই এখন কোন ছেড়ে লই স্কুলে গেছে ওসে মেয়ে হইছে হ্যাঁ মেয়ে স্কুলে গেছে হ্যাঁ বন্ধু যাইতে ভাই দাঁড়া 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 জায়গা অন তোর লাগি কি কর তারিখ কিছু কোন না কোন আই শুন যাই দেজ মাথা সেন্স নাই কথাবার্তা উল্টা পাল্টা আমারে তো চিনছস চিনছি আচ্ছা যা কেডি অনেক কিছু চিনছস যে আমারে তাহলে যা বাজারে যায় কিছু খাই যায় উঠু টুসু কিনে দিই আমি ওষুধ আছে বন্ধু ওষুধ আছে ওষুধ আছে নাম্বার নিয়ে দাও দুইজন যে সময় যেটা দরকার পড়ে আমারে বলিস নাম্বার নাই বন্ধু নাম্বার নাই মোবাইল নাই কি মোবাইল চাল যা বাজারে যায় একটা ফোন কিনে দিই না 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 যদি কোনো কিছু টাকার বা কোনো কিছু সমস্যা হয় তাহলে আমার কল দিলেই আমি আসবাম হ্যাঁ আমার কাছে তখন বেশি টাকা নাই তবু দেওয়া যায় কিছু টাকা তুই চলিস হ্যাঁ তুই বাজারে যাই তোর একটা ফোন কিনে দিতাম বাটন ফোন ছোট ফোন গুলা কিনে দিতাম চালাইতে পারতি সালাম আলাইকুম কাকা কাকা কিন্তু তুই তোর বউয়ের কাছে নিয়ে দিয়ে দিবি বুঝছ তোর কাছে রাখিস না তুই দেখেন তো কাকা আপনি বাড়ির পাশে দিত হ্যাঁ তুই আমি আইম না আর তো বাড়ি কোনটা বাড়ি এই যে এই যে এই যে দেখতে দেন এখানে হ্যাঁ যাই ভাই বাড়ি চিনে দেন না সমস্যা নাই আমি আরেকবার আসলে মার্শাল বললি তো চিনবো মানুষ হ্যাঁ মার্শাল এই যে এই বাড়ি বললি চিনবো আচ্ছা সমস্যা নাই আচ্ছা যা বন্ধু যা তাহলে হ্যাঁ আচ্ছা তো তুই এডি বাইক লয়ে গিয়া এটা তুই ভাই এটা তুই লয়ে যাস না এটা না পরে এবারে মাথা সমস্যা হয়ে গেছে তোর কিছু লাগলে আমাকে কল দিস বুঝছস দীর্ঘ 10 বছর পরে তাদের দেখা এবং এই দেখা হওয়ার পরে যে আত্মিক বন্ধনটা সেটা কিন্তু থেকেই যায় অ্যাকচুয়ালি মার্শাল মানে মার্শালই বললো যত সম্ভব নামটা তার কিন্তু মাথায় কিছু প্রবলেম রয়েছে সেন্সের প্রবলেম রয়েছে সে অনেকটা উল্টোপাল্টা কথা বলে এখানে আমরা যেটা জানতে পারলাম তার সহযোগী যারা ছিল তার আশেপাশের মানুষজন তারা এসে কিন্তু সেটাই বললো যে মাথায় কোনো প্রবলেম রয়েছে সেই জন্য সে সবসময় মানে যে সঠিক কথা বলে তা নয় ভুলভাল কথাও বলে তো এখানে যে বন্ধুকে চিনতে পেরেছে প্রথমে হয়তো চিনতে পারেনি বুঝতে পারেনি অনেক সময় আমাদেরও হয়তো আমার নাম ধরে ডেকে গেল আমি চিনতে পারলাম না কে আবার এমন কিছু সময় এসেছে ফেস করেছি আমার বিশেষ করে তো সেটা কীরকম হয়েছে আমি আমার কাছে এসে আমার সাথে কথা বলছে তার মুখটা চেনা আমি নামটা কিছুতেই মনে করতে পারছি না আবার জিজ্ঞেসও করতে পারছি না তোর নাম কী ঠিক আছে কারণ এতই পরিচিত আমার সে আমার ক্লাসমেট সব কিছু হয়তো 4-5 বছর একসাথে পড়েওছি কিন্তু আলটিমেটলি আমি নামটা মনে করতে পারছি না তাকে দেখেছি তার সাথে কথা বলেছি সব হয়েছে তো এইরকম পরিস্থিতি প্রচুর হয়েছে আসলে তার নাম না জেনেও আমি নাম জিজ্ঞেস করতে পারছি না এরকম হয়েছে তো এখানে যেটা দেখলাম
সেটা হচ্ছে সে চিনতে পেরেছে আলটিমেটলি শেষ পর্যন্ত, এবং তার যে কষ্টর ব্যাপারটা সেটা আমরা জানলাম। এবং সত্যি গরিব মানুষ না হলে সে সাইকেল রিক্সা চালিয়ে এই জীবন মানে অতিবাহিত করতো না। তবে একটা জিনিস খুব মানে আজব লাগলো, সেটা হচ্ছে যে ক্লাস টু যখন পড়ে, ক্লাস টুয়ে যখন পড়ে তখন থেকে সে রিক্সা চালাচ্ছে। ওই অত অল্প বয়সে কী করে রিক্সা টানছে, বা পা পাওয়াটাও একটা বড় ব্যাপার, যে ক্লাস টুয়ের ছেলে কী করে পা পায়। তো এই ব্যাপারটা একটু অন্যরকম লাগলো, মানে অন্যরকম বলতে যে খারাপ সেন্সে আমি কিছু বলছি না, যে এত বাচ্চা ছেলে সাইকেল রিক্সা টেনে তার সংসার টানছে সেই বয়স থেকে, এটা খারাপ খারাপ লাগে। এখন হয়তো সেই জিনিসটা উতরে এসেছে, এখন হয়তো মানে ইয়ে করছে, কিন্তু 10 বছর 15 বছর আগে এইটা হয়তো বা নিত্য ব্যাপার ছিল, কিন্তু এখন হয়তো সেটা ওভারকাম হয়ে গিয়েছে। সমাজে বাচ্চাদের স্কুলের ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের খাওয়া দাওয়ারও অনেক সময় ব্যবস্থা রয়েছে, এতটাও হয়তো করুণ পরিণতি নয়। তো ভীষণ ভালো লাগলো এখানে তাদের দুজনের কথোপকথন, এবং সে যা মানে আমাদের ভিডিও যা দেখলাম, সে যে হেল্প করতে চাইলো এবং তার সাথে অনেক কথা বললো। মার্শাল কিন্তু চলে যেতে চাইছিল, বারবার চলে যেতে চাইছে, এবং আরেকটা যে ইনোসেন্ট ব্যাপারটা তার মধ্যে রয়েছে, মানুষ একজন কত ভালো হলে যে তাকে ওষুধ কিনে দিতে চাইছে, তাকে মোবাইল কিনে দিতে চাইছে, তো সে কোনোটাই নেবে না, তার কাছে সব আছে। মোবাইল নেই তো নেই, ঠিক আছে আমার কাছে নেই, আমার দরকারও নেই, আমাকে কিনে দিতে, মানে এই যে সৎ থাকা এই ব্যাপারটা কিন্তু অনেক সময় থাকা যায় না, অনেক সেই থাকতে পারে না লোভের কারণে। তো এখানে কিন্তু সেই সৎ মানুষটাকে আমরা দেখলাম। ভীষণ ভালো লেগেছে আজকের ভিডিও, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শেষ করে দিই, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।